মানব সরকার, বাড়ি দমদম। 72 বছর বয়সে এক অসাধ্য কাজ সাধন করে সকলকে তাক লাগিয়ে দিলেন। চাকরি থেকে অবসর নিয়েছেন, হাতে অফুরন্ত সময়, নেই টাকার অভাব। প্ল্যান একটাই, ঘুরে বেড়ানো। দুচোখ ভরে ভারতের বিভিন্ন স্থান প্রাণ ভরে পরিদর্শন আর উপভোগ করা। এই বয়সে সব বাধাকে উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন ভ্রমণে, সঙ্গীতার একমাত্র বাইক। বাইক চালিয়ে তিনি দমদম থেকে এখন লাদাখে। ছোটবেলা থেকেই ট্রেকিংয়ের প্রতি তার ভালোবাসা ছিল, কিন্তু ট্রেকিং শুরু করেছেন চাকরি থেকে অবসর নেবার পর। লাদাখের পর তিনি কর্ণাটক, বিহার, এমপি, ভারতের আরো বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্থান ঘুরে বেড়াবেন। সঙ্গী থাকবেন তার একমাত্র বাইক। লাদাখে কয়েকজন যুবকের সঙ্গে চায়ের আড্ডায় তিনি তুলে ধরলেন তার ভ্রমণ বৃত্তান্ত। মানব সরকার হচ্ছে দমদম থেকে, দমদম বাইক চালিয়ে লাদাখে। বয়স হচ্ছে এখন 72 বছর। মানে আপনার থেকে ইন্সপায়ার আর কে কি, মানে এর থেকে বড় ইন্সপায়ার কেউ নেই আমার কাছে। সিরিয়াসলি আমরা 25-26 বছর বয়সেই হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হাঁপানি হচ্ছে। আপনি 72 বছর বয়স, আপনি এরকম একটা হাই অল্টিটিউডে ভিজন টেবিলটা নেই তো আমার, মানে হাই অল্টিটিউড সিকনেস আমার নেই। আচ্ছা, এটা নেই আমার, মানে একদম ছোট থেকে না, অনেক ট্রেকিং করার ফলে আমার এগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বাট ট্রেকিং এর আগে কত বছর করেছেন? ট্রেকিং আমি রিটায়ারমেন্টের পরেই করেছি, 22 সাল থেকে। আচ্ছা, বড় বড় ট্রেকিং করেছি। মানে ট্রাভেলটা একটা প্যাশন ছোট থেকেই আছে বড়। একদম, বাহ, খুব সুন্দর। আই এনজয় মিশন আমার খুব ভালো লাগে। আমি মানতে হবে কিন্তু বাঙালিরা ঘুরতে পছন্দ করে, অবশ্যই সব জায়গাতে। হ্যাঁ, সব দিন সব জায়গায় আমি দেখেছি বাঙালি, লাদাখে এসে প্রচুর বাঙালি পেয়েছি। মানে বিভিন্ন জায়গায় বাঙালি পাই। আপকামিং প্ল্যান গুলো কি, সেগুলো হ্যাঁ নেক্সট ইয়ার এটা আছে। আরে এটা যে ব্যাপারটা টুক 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 করা আছে, কর্ণাটকের প্রচুর জিনিস দেখার আছে। আচ্ছা আচ্ছা, এদিকে বিহার থেকে গেলে হচ্ছে ওই কি বলে ই পাহাড়, ওই আরে যে পাহাড় সেই সমুদ্র মন্থন করা হয়েছিল সত্য যুগে, মান্দার পাহাড়। আচ্ছা, মান্দাবাদের রঘুনাথগঞ্জ। আচ্ছা, আর একটা আছে মানে কৃষ্ণদেব বুদ্ধদের একটা আছে। আচ্ছা, সেখান থেকে চলে যাওয়া হচ্ছে ওই সাতনা, সাতনা হয়ে কি বলে যেন একটা আছে, ওই যে মূর্তি ফুর্তি আছে ওটা দেখে চলে যাওয়া হচ্ছে ইসে, ওই যে কি বলে এমপিতে, ওখান থেকে উজ্জয়িনী যাবো। উজ্জয়িনী মানে উজ্জয়িনী হচ্ছে কালিদাসের জন্মস্থান, কেমন উজ্জয়িনীতে কালিদাসের সেই মন্দির, গড়কালিকা মন্দির এখনো আছে, বিক্রমাদিত্যের সেই মন্দির সিংহাসন এখনো ওখানে আছে, এবং শিপ্রা নদী যেটা আছে সেই পুরনো নদী দেখলে মনে হবে যেন চলো কোথায় যাবে, আমরা সেই 2000 বছর আগেই চলে গেছি। সেই ছোট নদীর মন্দির এখনো সেই এক্সাক্ট সেরকমই আছে। ওখানে মহাকালেশ্বর মন্দির বিখ্যাত, অদ্ভুত জায়গা। নেক্সট ইয়ার প্ল্যান, নেক্সট ইয়ার প্ল্যান, এই যাবো শীতকালে ঘুরতে। আচ্ছা, এই উইন্টার সিজনে আমি রিটায়ার্ড লোক, হাতে অপূর্ণ সময় আমার, এমনি টাকার কোনো অভাব নেই, যা আছে রিটায়ারমেন্ট আছে। আপনাদেরকে দেখেই তো আমরা ইন্সপায়ার।